আজমান কেন্দ্রীয় শাখার গাউসিয়া কমিটির উদ্যোগে বৃহস্পতিবার গোল্ডেন গেট গ্যারেজ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হই। এই মাহফিলত ঘানা দেশের তিনজন এক কফোয়ারে ইসলাম ধর্ম গ্রহণ করছি এবং একজন বেশ কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করছিল, অর্থাৎ মোট সাতজন ইসলাম ধর্ম গ্রহণ করছি। إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله সাতজন এই নতুন মুসলিমের নাম যথাক্রমে মোহাম্মদ আলী, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আনাস এবং মোহাম্মদ কাসিম। How you feel now? Oh, I'm feeling good. I love it. I'm feeling well. I Islam Dhamma Balmasi. সাতজনই সামনে আরো ওই বলি আশা আছে ইতারা হই আর রে সামনে আরো দুই সাতজনই উগুলো হল ইমানত পাইয়ে এবং তারা সুযোগ পাইয়ে এবং সুন্দর আমার পরিবেশ দেখি ইসলাম শান্তি শান্তির পরিবেশ দেখিলেই তারা ইসলাম গ্রহণ করতে আগ্রহী এবং এদেশের সরকার নিয়ম হিসাবে তারা সার্টিফিকেট দিয়ে ইসলাম পরিপূর্ণভাবে তারা জীবন যাপন করব। তারা সামনে আজ খুশি লেগে আনলে তারা মাহফিল করে তারা ফলো করে একদিন দুদিন হয়তো মুসলিম বোধবালা তারা মুসলিম হইতে চায়। ইতারা তো আমরা জানতে চাইলাম ইতারে আমিরাত সরকারে হন সার্টিফিকেট দিয়ে কিনা। এরে তারা সিপ্রাসরে জানাই তিনজন ইতিমধ্যে সার্টিফিকেট পাইলো, একজন এখন সার্টিফিকেট ন পায় তবে খুব শীঘ্র সার্টিফিকেট পাই যাবে বলে জানাই। এবং তারা হই তারা মুসলিম ধর্মের বিশ্বাস করি মুসলিম হলোর আচার আচরণ দেখি এবং গাউসিয়া কমিটির মাহফিল দেখি তারা তে ভালো গিবি দেয়। তারা ইসলাম ধর্ম এলে এক বন্ধুর ফলে আলোচনা গ্রহণের পরে ওই বন্ধু তারা সুপরামর্শ দিও নে তারা আজিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিত ফাইজি।